2019 পুলওয়ামাত যে সন্ত্রাসবাদীর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল সেই আক্রমণের বাবে গৃহ মন্ত্রালয় জগরিয়া এই মন্তব্য করেছে প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকে আর এই মন্তব্যের পাছতে এটা দেশের রাজনীতিত তীব্র আলোড়ন তীব্র প্রতিক্রিয়া কারণ তেও আক্রমণ করেছে মোদী সরকারক আক্রমণ করেছে গৃহ মন্ত্রালয় আর তেও কৈছে যে গৃহ মন্ত্রালয়ের দুর্বলতার বাবে পুলওয়ামার সেই ভয়ানক ঘটনা সংঘটিত হল 40 জন কই সিআরপিএফর জওয়ান শহীদ হল এই মুহূর্তত তেওঁ ছটা বিস্ফোরক মন্তব্য কি মন্তব্য তেওঁ সংবাদ মাধ্যমের সম্মুখত হওয়া সাক্ষাৎকারত তেওঁ কৈছিল সেই ছটা বিশেষ মন্তব্য যে ছটা বিস্ফোরক মন্তব্য সমগ্র দেশজুড়ি এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আমি লৈ আনিছো সত্যপাল মালিকর ছটা বিস্ফোরক অভিযোগ এক পুলওয়ামার সন্ত্রাসবাদী আক্রমণের বাবে দেশের গৃহ মন্ত্রালয় জগরিয়া পুনপটিয়াকৈ তেওঁ এই অভিযোগ উত্থাপন করেছে দ্বিতীয়তে তেওঁ কৈছে জওয়ানসকলক নিবৰ বাবে এয়ারক্রাফ্ট বিচরা হয়েছিল কিন্তু গৃহ মন্ত্রালয় নিদিলে মই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক জনাওতে মোক মনে মনে থাকিবলৈ কৈছিল পাকিস্তানক দোষ দি রাজনৈতিক মুনাফা লাভৰ বাবে এই কাম কৰিছিল ভাৰতীয় জনতা পার্টিয়ে পাঁচ চোরাংচোয়ার বিফলতা 300 কিলোগ্রাম বিস্ফোরক লৈ গাড়িখন ঘুরি ফুৰিছিল জম্মু কাশ্মীরত ছয় নম্বৰত তেওঁ কৈছে প্রধানমন্ত্রী মোদীর হাতত খুব কম তথ্যহে থাকে তেওঁৰ দুর্নীতিৰ বিৰুদ্ধে ইমান ঘৃণা নাই এইদৰে ছটা বিস্ফোরক অভিযোগ উত্থাপন কৰিছে জম্মু কাশ্মীরৰ প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকে সত্যপাল মালিকে প্রথম উল্লেখ কৰিছে যে পুলওয়ামার যি সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল একমাত্র গৃহ মন্ত্রালয়ের দুর্বলতার সুযোগত গৃহ মন্ত্রালয়ের বিফলতার বাবে সন্ত্রাসবাদী আক্রমণ করেছিল বলে উল্লেখ করেছে দ্বিতীয়তে তেওঁ কৈছে যে এয়ারক্রাফ্ট বিচরা হয়েছিল অর্থাৎ আকাশ মার্গেরে সিআরপিএফর জওয়ানসকলক যদি নিয়া হলহেতেন সন্ত্রাসবাদী আক্রমণ করব নোৱাৰিলেহেতেন কারণ পুলওয়ামার যি পথ সেই পথ যাতায়াতের বাবে সুচল নাছিল আর বিশেষক সুরক্ষিত নাছিল পুলওয়ামার সেই পথ সেইভাবে সন্ত্রাসবাদী আক্রমণ করবলে সুবিধা পালে বলে তেওঁ উল্লেখ করেছে তেওঁ লগতে উল্লেখ করেছে যে তেওঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক এই বিষয়ে অবগত করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তেওঁ জনাইছিল যে গৃহ মন্ত্রালয়ের দুর্বলতার বাবে এই ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে তেওঁ কৈছিল যে এই বিষয়ত মাত মাতিব নালাগে মৌনতা অবলম্বন করব লাগে মনে মনে থাকিব লাগে তেওঁ লগতে উল্লেখ করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে তেওঁক মনে মনে থাকিব দিছিল আনকি তেওঁ যি বিষয়ববী আছিল অজিত ডোভালকো নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকো তেওঁ এই বিষয়ে যেতিয়া জনাইছিল তেওঁক মনে মনে থাকিবলৈ দিয়া হৈছিল তেওঁ লগতে উল্লেখ করেছে যে পাকিস্তানক দোষারোপ করে রাজনৈতিক মুনাফা আদায়ের বাবে বিজেপিয়ে এই কাম করেছিল বলে তেওঁ উল্লেখ করেছে তারপর তেওঁ উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতত খুব কম তথ্যহে থাকে সেই কথা উল্লেখ করেছে তারপর উল্লেখ করেছে যে চোরাংচোয়ার বিফলতা 300 কিলোগ্রাম বিস্ফোরক কঢ়িয়াই এখন স্কর্পিও গাড়ি জম্মু কাশ্মীরত ঘুরি ফুরিছিল পাকিস্তানের পর অহা গাড়িখন যত বিস্ফোরক ভরি আছিল সেই গাড়িখন 10-15 দিন জম্মু কাশ্মীরত ঘুরি ফুরিছিল কিন্তু তারপরও চোরাংচোয়ায় কোনো খবর কেনেকৈ নাপালে এয়া চোরাংচোয়ার বিফলতা বলে উল্লেখ করেছে তারপর উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্নীতির প্রতি বড় বেশি ঘৃণা নাই প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল যিজন রাজ্যপালক মোদী সরকারে নিযুক্তি দিয়ে যিজন রাজ্যপাল সরকারেরই মানুষ সেইজন মানুষেই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এইদরে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে তারপরে সমগ্র দেশের রাজনীতি তোলপার লাগিছে কারণ এই অভিযোগের পাছতে উত্তপ্ত হয়ে পড়েছে দেশের রাজনীতি বিরোধীয় তীব্র আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ এয়া দেশের নিরাপত্তা ব্যবস্থার জড়িত কথা এয়া দেশের অখণ্ডতার জড়িত কথা এয়া দেশের সেনা জওয়ান সিআরপিএফ বাহিনীর জড়িত কথা 40 জনক সিআরপিএফর জওয়ান শহীদ হয়েছিল 2019 ফেব্রুয়ারির সেই পুলওয়ামা আক্রমণের ঘটনাত পুনের সেই সবিশেষ আমি আপনার ফুল প্লেটত লো সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল বিস্ফোরণ ঘটাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দর্ভত দ্য ওয়াইয়ের সঙ্গে হওয়া একটা সাক্ষাৎকার কেতবোর বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে যে অভিযোগে এটা হাহাকার লগাইছে সমগ্র দেশত আমি ছটা মূল অভিযোগ কি বিস্ফোরক অভিযোগ সত্যপাল মালিকে আনিছে আমি আপনার লিছু বিভিন্ন বিষয় উত্থাপন করেছে কৈছে যে কেবল গৃহ মন্ত্রালয়ের বিফলতার বাবে গৃহ মন্ত্রালয়ের দুর্বলতার বাবে পুলওয়ামার সেই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল যত 40 জনক সিআরপিএফ জওয়ান শহীদ হবলগিয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দর্ভতো একাধিক বিস্ফোরক মন্তব্য আগবাইছে ছটা যে বিস্ফোরক অভিযোগ সেই অভিযোগ আমি আপনার লই আছো কি কথা কৈছে এক নম্বরত কৈছে পুলওয়ামার সন্ত্রাসবাদী আক্রমণের বাবে দেশের গৃহ মন্ত্রালয় জগরিয়া দ্বিতীয়তে কৈছে জওয়ানসকলক নিবৰ বাবে এয়ারক্রাফ্ট বিচরা হয়েছিল কিন্তু গৃহ মন্ত্রালয়ে নিদিলে তৃতীয়তে কৈছে মই প্রধানমন্ত্রী মোদীক জনাওতে মোক মনে মনে থাকিবলৈ কৈছিল চতুর্থতে কৈছে পাকিস্তানক দোষ দি রাজনৈতিক মুনাফা লাভৰ বাবে এই কাম কৰিছিল ভাৰতীয় জনতা পার্টিয়ে পঞ্চম কৈছে চোরাংচোয়ার বিফলতা কারণ 300 কিলোগ্রাম বিস্ফোরক লৈ গাড়িখন ঘুরি ফুৰিছিল জম্মু কাশ্মীরত 10-15 দিন
হস্ত স্থানত তেওঁ ৰাখিছে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ হাতত খুব কম তথ্যহে থাকে তেওঁ দুৰ্নীতিৰ প্ৰতি বৰ বেছি ঘৃণা নাই এনে কেতবোৰ সাঞ্চল্যকৰ অভিযোগৰ পাছত এতিয়া দেশৰ ৰাজনীতি উত্তাল বিৰোধীয়ে সুবিধা পাইছে বিৰোধীয়ে তীব্ৰ আক্ৰমণ কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক কংগ্ৰেছে আক্ৰমণ কৰিছে আৰজেডি আক্ৰমণ কৰিছে আম আদমী পাৰ্টিয়ে আক্ৰমণ কৰিছে আৰু সকলোৱে কৈছে যে ৰাজনৈতিক মুনাফা আদায়ৰ বাবে সঁচাকৈ সেই ঘটনা সংঘটিত হৈছিল নেকি পুলৱামাৰ যি দেশ কঁপাই যোৱা হৃদয় বিদাৰক ঘটনা যিটো ঘটনাত চল্লিছজনকৈ চি আৰ পি এফ জোৱান শ্বহীদ হৈছিল সেই ঘটনা সংঘটিত হোৱাৰ পাছতো তেতিয়াৰ জম্মু কাশ্মীৰৰ ৰাজ্যপাল সত্যপাল মালিকক মৌনতা অৱলম্বন কৰিবলৈ হেঁচা দিছিল নৰেন্দ্ৰ মোদী বা অজিত ডোভালে এই কথা তেতিয়াৰ ৰাজ্যপাল সত্যপাল মালিকে নিজেই প্ৰকাশ কৰিছে তাৰ পাছতে হাহাকাৰ লাগিছে দেশৰ ৰাজনীতিত কাৰণ এজন দুজন নহয় চল্লিছজনকৈ চি আৰ পি এফ জোৱান শ্বহীদ হৈছিল পুলৱামাত 14 ফেব্ৰুৱাৰীত সংঘটিত হৈছিল সেই ভয়ংকৰ ঘটনা সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত চি আৰ পি এফৰ কনভয়ত যি আক্ৰমণ হৈছিল সেই আক্ৰমণত 40জনকৈ চি আৰ পি এফ জোৱান শ্বহীদ হৈছিল সমগ্ৰ দেশ কান্দি উঠিছিল শোকসাগৰত ডুব গৈছিল সমগ্ৰ দেশবাসী সেই ঘটনা পোহৰলৈ অহাৰ পাছত যেতিয়া পোহৰলৈ আহিছিল যে গৃহ মন্ত্ৰালয়ৰ দুৰ্বলতাৰ বাবে সেই ঘটনা সংঘটিত হৈছিল তেতিয়া নৰেন্দ্ৰ মোদীয়ে তেতিয়াৰ ৰাজ্যপাল সত্যপাল মালিকক মৌনতা অৱলম্বন কৰিবলৈ কৈছিল কৈছিল যে এই বিষয়টোত মুখ খুলিব নালাগে মনে মনে থাকক এই অভিযোগ উত্থাপন কৰিছে সত্যপাল মালিকে স্বাভাৱিকতে এতিয়া দেশৰ ৰাজনীতি উত্তাল হৈ পৰিছে